যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে নির্যাতনের যে নালিশ করেছেন প্রিয়া সাহা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব অজের জয় তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো গত নির্বাচনের পর আমি একটু বিরতি নিই তাই এই পেজে কম্পোস্ট করা হয় কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে আমার কিছু বলা উচিত বলে মনে হলো আপনারা হয়তো দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার ভয়ঙ্কর ও মিথ্যা দাবি উনি বলেছেন বাংলাদেশ থেকে নাকি তিন কোটি সত্তর লাখ ধর্মীয় সংখ্যালঘুরা গায়েব বা গুম হয়ে গেছেন প্রায় চার কোটির কাছাকাছি যে সংখ্যাটি উনি বলেছেন তা আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদদের দশ গুণেরও বেশি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহতের সংখ্যার কাছাকাছি এত মানুষ গুম হলো সবার অজান্তে তিন কোটি সত্তর লাখ মানুষ গায়েব হলো কোনো তথ্য প্রমাণ ছাড়াই প্রিয়া সাহাকে আমেরিকায় পাঠানো হয় বাংলাদেশে মার্কিন দূতাবাসের মনোনয়নে অনেক সমালোচনার পর আজ তারা একটি বিবৃতি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা অংশগ্রহণকারীদের কথাবার্তার উপর কোনো বিধিনিষেধ আরোপ করেন না কিন্তু যখন তাদের একজন মনোনীত অংশগ্রহণকারী তাদেরই রাষ্ট্রপ্রধানের কাছে কোনো ভয়ঙ্কর মিথ্যা বক্তব্য দিলেন তাদের উচিত ছিল তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ জানানো যা তারা করেননি এই বিষয়টি থেকে কিন্তু মার্কিন দূতাবাসেরই দুর্বিসন্ধি প্রকাশ পায় তারা জেনে শুনেই প্রিয়া সাহাকে বাছাই করে কারণ তারা জানতো উনি এই ধরনের ভয়ঙ্কার মিথ্যা মন্তব্য করবেন এই ধরনের কাজের পিছে একটাই কারণ চিন্তা করা যায় মানবিকতার দোহাই দিয়ে আমাদের এই অঞ্চলে সেনা অভিযানের ক্ষেত্র প্রস্তুত করা মনে রাখা ভালো কয়েকদিন আগেই মার্কিন এক কংগ্রেসম্যান একটি বক্তব্যে বলেছিলেন বাংলাদেশের মায়ানমারের রাখাইন রাজ্য দখল করা উচিত মার্কিন দূতাবাস যে আওয়ামী লীগ বিরোধী তা নতুন কিছু নয় তাদের সকল অনুষ্ঠানেই জামায়াত নেতা কর্মীরা ও যুদ্ধ অপরাধীরা নিয়মিত মিথ্যা বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে তাদের সরাসরি আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র পরিষ্কারভাবেই লক্ষ্য করা যাচ্ছে সৌভাগ্যবশত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সরকার অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতিতে বিশ্বাসী নন তারা এ ধরনের ভয়ঙ্কর মিথ্যা দাবি বিশ্বাস করার মতন বোকাও নন এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুর উপর নির্যাতনের অভিযোগ করায় প্রিয়া সাহার বিরুদ্ধে দুটি রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছে আদালত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে এই বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে আগে প্রিয়া সাহার বক্তব্য শোনা হবে যে আসলে তিনি কি বলতে চেয়েছেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী ব্যারিস্টার সৈয়দুল হক ও ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইব্রাহিম খলিল রবিবার সকালে ঢাকার আদালতে

রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলা করা যায় না তাছাড়া এই ব্যাপারে যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগের ব্যাপারে তার বক্তব্যটা আমাদের জানা দরকার তার আগে কোনো প্রকার পদক্ষেপ নিতে আমরা যাব না তিনি বলেন প্রধানমন্ত্রী আমাকে বার্তা দিয়েছেন যে এই বিষয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে তিনি কি বলতে চেয়েছেন সেটা জানতে হবে তার দেশে ফিরতেও কোনো বাধা নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন প্রিয়া শাহা দেশে ফিরলে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে